আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। সৌদি দূতাবাস নয়, অনুমোদিত 18 এজেন্সিতে ভিসা রিনিউ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। দূতাবাস নয়, অনুমোদিত 18 এজেন্সিতে ভিসা রিনিউ করতে হবে সৌদের প্রবাসীদের, জানিয়েছে সৌদি কনস্যুলেট। রোববার 27 সেপ্টেম্বর ভিসা নবায়নের আবেদন করতে সকালে রাজধানীর গুলশানে সৌদি কনস্যুলেটের অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা। তবে দূতাবাস নয়, অনুমোদিত 18টি এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউ আবেদন করা যাবে বলে জানিয়েছে সৌদি কনস্যুলেট। রোববার দেওয়া হবে টোকেনধারী 500 জনের টিকিট। নতুন করে টোকেন দেওয়া হবে 4 তারিখ থেকে। যাদের ভিসার মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। তবে কাঙ্ক্ষিত সময়ে টিকিট পাওয়া নিয়ে চিন্তায় রয়েছে সৌদি প্রবাসীরা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনার স্ক্রিনে এখন আস্তে আস্তে একের পর এক দেখতে পাচ্ছেন 18টি এজেন্সির লিস্ট, যেই এজেন্সিগুলোতে আপনারা আপনাদের ভিসা রিনিউর জন্য আবেদন করতে পারবেন। দয়া করে আপনারা এই সমস্ত এজেন্সিগুলোর নাম ঠিকানা টুকে নিন এবং আপনার নিকটস্থ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনার ভিসাটি রিনিউ করে ফেলুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।